আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণ মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আর এর নাম হচ্ছে বাকলাভা। বাকলাভা তার্কিশ একটি ফেমাস ডেজার্ট। আমার চ্যানেলে অলরেডি বাকলাভার একটি রেসিপি আছে, যা কিনা আমি বাদাম দিয়ে তৈরি করেছিলাম। আর এখন আমি এই বাকলাভাটা ছানা দিয়ে তৈরি করব। আমার কাছে ছানা দিয়ে বাকলাভাটা খুবই মজা লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বাকলাভা তৈরির প্রধান উপকরণ হচ্ছে পিলো পেস্ট্রি শিট। কীভাবে খুব সহজে এই পিলো পেস্ট্রি শিটটা বাসায় বানাতে পারবেন তা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। চলুন এটা কীভাবে তৈরি করব তা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছানার প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। ছানা তো আমরা প্রায় সবাই বানাতে পারি, কিন্তু যারা ছানা বানাতে পারেন না, চাইলে আমার চ্যানেলে একটি রেসিপি আছে ছানা কীভাবে বানাতে হয়, সেটা দেখে নিতে পারেন। এখন আমি ছানার ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমরা পরে সুগার সিরাপ ব্যবহার করব, তাই এ পর্যায়ে ছানাটাতে আমি অল্প চিনি দিয়েছি, যেন ছানার ভিতর একটি মিষ্টি ভাব আসে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এটাকে একদম ঝরঝরে টাইপের করে ভেজে নিব। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি, বাটারটাকে মাইক্রোওয়েভে 30 সেকেন্ড দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা এটা চাইলে চুলায়ও গলিয়ে নিতে পারেন, আর আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতে তেল ব্যবহার করা যাবে না। আর এখানে বাটারটা পরে বেক হয়ে ঘিয়ের ফ্লেভারই দেবে। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি আর বাদামগুলো গুঁড়া করে নিয়েছি, আর সবগুলো পরিমাণ নিয়েছি 1/3 পরিমাণে। এখানে নিয়েছি আলমন্ড বা কাঠবাদাম, হ্যাজেলনাট এবং পেস্তাবাদাম। পেস্তাবাদামটা আমি এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি, বাকিটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আমি আমার আগের ভিডিওতে যে বাকলাভাগুলো বানিয়েছিলাম এবং এখন যে বাকলাভাগুলো বানিয়েছি, ওই পরিমাণে আমি এখানে বাদাম এবং বাটার নিয়েছি, সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন, চাইলে একটা বাদামও ব্যবহার করা যেতে পারে, কিন্তু পিনাটটা ব্যবহার না করাই ভালো। বাকলাভাগুলো বানানো শুরু করে দিচ্ছি। একটি পিলো পেস্ট্রি শিট নিয়েছি, এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। পরিমাণে একটু বেশি পরিমাণে বাটার ব্রাশ করে দিচ্ছি। এর উপরে এখন আমি আরেকটা পিলো পেস্ট্রি শিট দিয়ে দিচ্ছি এবং তার উপরে আবার বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে, তাহলে আপনারা চাইলে এই কাজটি কাপড় দিয়েও করতে পারেন। ছোট একটি কাপড় নিয়ে এভাবে বাটারে ভিজিয়ে ভিজিয়ে ব্রাশ করে দিতে পারেন। এখন আমি ছানাটা এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ছানা দিয়ে নেবেন। বাদাম ছিটিয়ে দিচ্ছি ফাঁকা জায়গাটাতে, আপনারা চাইলে এই জায়গায় ছানাও দিতে পারেন। এখন আমি একটা কাঠি নিয়েছি, এখন কাঠিটাকে প্রথমে একটু পেঁচিয়ে নিচ্ছি পিলো পেস্ট্রি শিটের সাথে, তারপরে এটাকে ঘুরিয়ে ছানার উপর দিয়ে নিয়ে তারপরে আবার এভাবে পেঁচিয়ে দিচ্ছি। এই কাজটা খুব আলতো হাতে করতে হবে, চেপে চেপে করা যাবে না। তারপরে এভাবে দুই সাইড ধরে এটাকে এভাবে চেপে সংকুচিত করে দিচ্ছি। এখন এটাকে এভাবে খুলে যেই বাটিতে আমি এটা বেক করব সেই বাটিতে রেখে দিচ্ছি, আর বাটিটা আমি আগে বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। আমার সবগুলা বানানো হয়ে গিয়েছে, এখানে মোট 5টা বানিয়েছি, 10টা পিলো পেস্ট্রি শিট লেগেছে। এখন আমি এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। আমি এখন এটাকে বেক করে নিব। আমি ওভেনটিকে আগে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম। এখন আমি এটাকে 35 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নেব। বাকলাভাগুলো বেক হতে থাক, আমি এখন সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি, এর ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। চিনিটা ভালো মতন গুলিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে এর ভিতরে 1 টুকরা লেবু দিয়ে দিচ্ছি, এতে চিনিটা ক্রিস্টাল হবে না। এটাকে জাস্ট 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিব।
এটা কোনো একতারের শিরা হবে না, জাস্ট আঠালো একটা ভাব থাকবে। এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। বাকলাভাগুলো বেক করা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে সুগার সিরাপ দিয়ে দিব। প্রথমে সরাসরি সুগার সিরাপটা দেওয়া যাবে না, এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি, আর সুগার সিরাপটাকেও একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। একসাথে প্রথমে সব সুগার সিরাপ দেওয়া যাবে না, প্রথমে একটু দিয়ে দিচ্ছি, তারপর 4 মিনিট ওয়েট করে তারপরে বাকিটুকু দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপের পুরো সুগার সিরাপ লাগেনি, আমি যতটুকু মিষ্টি পছন্দ করি ও পরিমাণে আমি সুগার সিরাপ দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী সুগার সিরাপটা দিয়ে নেবেন। এখন আমি এর উপরে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগে। এটাকে ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আমার কাছে এই মিষ্টিটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই ঈদে আপনারা চাইলে এটি বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।